একাত্তরের ভয়াবহ দিনের কথা এখনো ভুলতে পারেন না চুয়াডাঙ্গার আলমডাঙ্গাবাসী। কখনো ট্রেন থেকে নামিয়ে, আবার কখনো ধরে এনে শত শত নারী পুরুষের ওপর নির্মম নির্যাতন চালাতো পাক সেনারা। এরপর হত্যা করে মরদেহ পুঁতে রাখা হতো রেলের লাল ব্রিজের কাছে। দর্শক, সে সময়ের গণহত্যার আরো অজানা গল্প শুনব মুক্তিযোদ্ধা সবেদ আলীর কাছে। তাজা মানুষ আধমারা করে মাটিতে পুঁততো, পুঁতার পরে তার পিছনের হাতের সাথে বাঁশ বেঁধে, চার পাঁচজনকে বাঁশ বেঁধে এই পর্যন্ত খালি করে বেঁধে রেখে দিত, যাতে কোনোভাবে তারা উঠতে না পারে। ৪০০ মানুষের কঙ্কাল পালাম, আমরা মাথাগুলো সাজিয়ে আমরা ছবি তুললাম। আর একটা কূপকে যখন হাত দিলাম, তখন এটা একটা গন্ধের কারণে আমরা এটা খুঁড়তে পারলাম না। এরপরে মার ওই কঙ্কালগুলো আমরা মাটি চাপা দিয়ে এখানে রেখে দিলাম, এই জায়গায়, এই বধ্যভূমিতে। ৭৫-এর পরে এক শ্রেণীর স্বাধীনতা বিরোধী লোকজন এই জায়গার থেকে মাটি কেটে তারা এই জায়গাটা বিলুপ্তি করার চেষ্টা করে। তা আমরা এটা সংরক্ষণ করতে করতে একটা পর্যায়ে আওয়ামী লীগ সরকার এখানে আসলেন। আওয়ামী লীগ সরকার আসার পর এখানকার স্থানীয় এমপি সাহেবকে দিয়ে আমরা এইটা একটু নির্মাণ কাজ শুরু করলাম। অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা চাই এইটা পূর্ণাঙ্গ একটা বধ্যভূমি হোক, নির্মাণ হোক, এবং এইখান থেকে নতুন প্রজন্মের মানুষ শিক্ষা গ্রহণ করবে, তারা এটা ভালো করে জানবে, এবং এদেশে মুক্তিযুদ্ধের চেতনার মূল ভিত প্রতিষ্ঠিত হবে।